So here, ladies and gentlemen, welcome back to my channel, welcome back to my another brand new video. তো এখন আছি আমি শ্রীরামপুর অমূল্যকানন্দতলা শ্রীরামপুর বাস টার্মিনাস যেটাকে বলে, তো সেইখানে আজ আমরা একটা বাস জার্নি করবো, রুট নাম্বার 40 শ্রীরামপুর বিশিবপুর মানে কুলগাছিয়া অবধি, পুরো ফুল বাস রুটে, পুরো ফুল ভিডিওটা স্কিপ না মেরে পুরো ফুল কন্টিনিউ এন্ড অফ দেখতে থাকো, যাওয়া হয় ইনস্টাগ্রাম আইডি। হচ্ছে বাসের ফ্রন্ট লুক অফ দিস বাস, তো কক্পিট দেখে নাও, আর এই হচ্ছে বাসের টিপিক্যাল ইন্টেরিয়ার, 2:2 সিটিং অ্যারেঞ্জমেন্ট, একটা বেঞ্চ টাইপ সিট ছিল। এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার রিভিউ, এবার এক্সটেরিয়ার চলো, বাসের সিট কমফোর্ট আমি দেখিয়ে বসে দেখে তোমাদের বলছি, তো চলো লেটস গো লেটস গো। এই হচ্ছে একটা BS6-এর সিট দেখো, এই হচ্ছে সিট কমফোর্ট, আর এই হচ্ছে লেগ রেস্ট হচ্ছে একটু স্ক্র্যাম, হ্যাঁ লম্বা মানুষের পা এরকম, হ্যাঁ ঠেকে যেতে পারে, তাহলে আমার পায়ে অর্ধেক একটা বেরিয়ে রয়েছে। আর এদিকে ফিচার্স বলতে এদিকে বড় লাগেজ বাঙ্কার দুদিকে, আর এদিকে রয়েছে তোমার ইমার্জেন্সি SOS বাটন, প্যানিক বাটন, আর এদিকটা পুরো লম্বা বিঞ্চ টাইপ সিটস দেখো, এখানে ইজিলি তোমার 5 জন বসতে পারবে। তো এই হচ্ছে BS6-এর হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ডিজিটাল, আর
বেলুর মঠ
দেখছি গাড়ি আসছে, তাও ট্রাক খুলে
সরি Thank you.
এখান থেকে হয়ে গেল রাস্তা চিন। বাঁদিকে রাস্তাটা চলে গেল তোমার বালি হল্ট হয়ে ডানলপের দিকে, আর এবার আমরা যাচ্ছি NH6-এর দিকে। চলে যাবো সিটি আই হয়ে সাজিয়ে আসবো।
সদপে, আর আমাদেরকে ওভারটেক মারলেও স্ট্রেট লাইন পরিবহনের গর্ব নাই। টাইম করে দিলে তাও চড়ছে না, কি অবস্থা। তোমরা চলে যেতে পারো মাহটা, আর বাড়িতে চলে গেলে তোমরা চলে যেতে পারো কলিবাজারে। আমি আর এই অঙ্কুরাটি হচ্ছে একটা ভাইরাল চায়ের দোকান আছে দাস বিনামো, সেখানে রাশিয়ান চা বলে রাশিয়ান দিদি পাপিয়ার বসার দিদি চায়ের।
ঘুরাঘর আর ঘুরাঘর সম্বন্ধে কি বলবো, বাঙালি হলে তোমার ইংলিশ চলে যাবো টাকা।
সিকবির কাম্পিনে বলছেন যে দোকান আলো কি করে ঢুকবে এখানে, জায়গা কোথায়?
Thank you.
না হাইওয়ে ঠিক এরকম লাগছে দেখিয়ে এই হচ্ছে আমাদের বাসের টিকিট, টোটাল 45 টাকা লাগলো, দেখে নাও। একটা 10 টাকার টিকিট, একটা তোমার
স্ট্যান্ড নাকি? তাহলে ফাইনালি চলে এলাম আমরা আমাদের ডেস্টিনেশান স্কুলগাছিয়ায় একদম কারেক্ট টাইমে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে।